চোরবাগান চট্টোপাধ্যায় পরিবারে সেখানকার ছবি দেখাবো, যে পরিবারের প্রত্যেকে এই মুহূর্তে ঠাকুর দালানে হাজির এবং তারা কিন্তু সিঁদুর খেলায় মেতেছেন। সকালে মায়ের বিসর্জন হয়েছে, দর্পণ বিসর্জন হয়েছে, ঘট নাড়ানো হয়েছে এবং তারপর প্রত্যেকে এই মুহূর্তে সিঁদুর খেলায় মেতেছেন। তাদের সঙ্গে কথা বলবো, মন কতটা খারাপ এই মুহূর্তে? মন তো একটু হৃদয় ভারাক্রান্ত থাকেই, কারণে এতদিনের আনন্দটা হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে, আজকে মা চলে যাচ্ছেন। কিন্তু ওই যে আমরা একটা কথা বলে থাকি, পুনরাগমনায়চ, মানে সেইটার সেই শব্দের উপর ভিত্তি করেই আশায় বুক বেঁধে বসে থাকি। সিঁদুর খেলা হচ্ছে, এক পরিবারের একজন সিনিয়র তার কাছ থেকে জানবো, আজকে তো সবাই একসঙ্গে, একটু মন খারাপ? হ্যাঁ, মন তো খারাপ, কারণ আমরা মেয়ে হিসেবে মাকে পুজো করি, তাই মা চলে যাবেন, মন একসময় খুব খারাপ। সিঁদুর খেলা হচ্ছে? হ্যাঁ, সিঁদুর খেলা হচ্ছে, এটা সেকেন্ড ট্রিপ হচ্ছে। আর কতটা রং মাখা বাকি আছে? ও, এত কিছু হয়নি এখনো কিছু হয়নি। তোমাকেও ছাড়া নেই, তোমাকেও দেখে কিন্তু মোটামুটি লাল হয়ে গিয়েছেন এবং ছোটরাও রয়েছে তাদের সঙ্গে, আরও একজন জুনিয়র তার সঙ্গে কথা বলবো। বিয়ে হয়ে গেছে, বিয়ের পর এবার কীরকম লাগছে যে বাপের বাড়িতে এসে আবার বরণ করা, পুজোর কটা দিন? ভালো লাগে, পুজোর চার দিনের জন্য সারা বছর ওয়েট করে থাকি। এটা আমার মামার বাড়ি, আমি অনেক দূর থেকেই আসি, কিন্তু এই চার দিন একটা অন্য আনন্দে কেটে যায়। আমরা ঠাকুর দেখার থেকেও এই পুজোর মধ্যে থাকা, তারপর লাস্টে এই সিঁদুর খেলা, সত্যিই খুব আনন্দ লাগে। পরিবারের প্রত্যেকে মিলে এই যে সিঁদুর খেলার আবহ, এটা কিন্তু একদিকে যেরকম বিষণ্নতা আসছে, কেননা দশমী পুজো হয়ে গিয়েছে, ঘট নাড়ানো হয়ে গিয়েছে, কিন্তু এর পরে মাকে বিদায় জানাবার আগে কিছুটা সিঁদুর খেলা, তার সঙ্গে মিষ্টি মুখে সব কিছুই থাকবে, সব মিলিয়ে দশমীর যে ছবি সেটা কিন্তু চট্টোপাধ্যায় পরিবার থেকে আমরা দেখছি এবং সিঁদুর খেলায় প্রত্যেকে মেতে রয়েছেন এই মুহূর্তে। বাড়ির সঞ্চন আমাদের সঙ্গে থাকো, সঞ্চন রয়েছে আমাদের সঙ্গে চোরবাগান চট্টোপাধ্যায় পরিবারের সঙ্গে। এই পরিবারের সদস্য নিঃসন্দেহে মন খারাপ, কারণ মা চলে যাচ্ছেন, কিন্তু মা আবার এক বছর পর ফিরে আসবেন, এটাই প্রশান্তির জায়গা। আমরা এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব কোচবিহারের বড়দেবীর পুজোতে, সেখানে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, বিসর্জন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে, অত্যন্ত ঐতিহ্যবাহী এই পুজো। শুভেন্দু, এখন কি দেখছো? দেখো, ইতিমধ্যেই কিন্তু বড়দেবী মন্দির থেকে ট্রলিতে চাপিয়ে মাকে যমুনা দিঘির পারে নিয়ে আসা হয়েছে। ক্যামেরা পার্সন শুভকে দেখাতে বলবো সেই ছবি। ইতিমধ্যেই মাকে যে দিঘির পারে নিয়ে আসা হয়েছে এবং যে প্রথা অনুযায়ী যে দেবী বড়দেবীর দেহ খণ্ডিত করা হচ্ছে এবং অসুর সহ তার যে বাহন রয়েছে সেই দেহ খণ্ডিত করে কিছুক্ষণের মধ্যেই যমুনা দিঘিতে কিন্তু বিসর্জন দেওয়া হবে। এর আগে প্রথা মতো বিসর্জনের আগে শুকর এবং পায়রা বলি হয়েছে এই ঘাটে এবং পুজোর মাধ্যমে। এখনও পর্যন্ত কিন্তু যারা কর্মী রয়েছে তারা দেবীকে খণ্ডিত করে সেই দেবী দেহ এক এক করে সেটা বিসর্জন দেবেন এই যমুনা দিঘিতে।